আবারও অন্ধমায়ের কুলাঙ্গার পুলিশ সন্তানের অপকীর্তি উঠে এলো বিলুনিয়া সাতমুড়াস্থিত ব্রিজমুনি এলাকা থেকে। অন্ধমায়ের বড় ছেলে রাজমিস্ত্রি অজিত দাস সাংসারিক টানাপোড়েনের মধ্য দিয়ে তার স্ত্রী ও উপযুক্ত মেয়েকে নিয়ে দিন কাটায়। পাশাপাশি দায়িত্ব নিয়ে অন্ধমায়ের মুখেও নিয়ম মাফিক তুলে দেয় এক মুঠো অন্ন। অপরদিকে ছোট ছেলে সুজিত দাস বিলুনিয়া থানায় পুলিশ কনস্টেবল হওয়ার সুবাদে বহুদিন আগে থেকে আইনের ভয় দেখে অকথ্য অত্যাচার করে অন্ধ মা সহ পরিবারের লোকজনদের উপর। কিছুদিন আগেও পানীয় জলের লাইন কেটে দিয়ে জলের অভাবে মায়ের মৃত্যু কামনা করে কুলাঙ্গার পুত্র পুলিশ কনস্টেবল সুজিত দাস। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে পুলিশ কনস্টেবল সুজিত দাস বাড়িতে বড় ভাই অজিত দাসের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওনার উপযুক্ত মেয়েকে সামান্য গাছের ফলের বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বাঁধায় এবং ভাইজির বুক এবং পেটে সজোরে লাথি মারে। নাতনির চিৎকার শুনে হাতরাতে হাতরাতে বাধা দিতে দৌড়ে আসে অন্ধ মা। এরপর কনস্টেবল সুজিতের হাতে দুজনকে বেধড়ক মার খেতে হয়। পরবর্তী সময় তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিলুনিয়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে বড় ছেলে অজিতের পরিবার সহ অন্ধ মা সুষ্ঠু বিচারের আশায় বিলুনিয়া থানার দ্বারস্থ হয়। প্রশাসনের তরফ থেকে আদৌ অন্ধমায়ের কুলাঙ্গার পুলিশ পুত্র সুজিতের এ ধরনের অসভ্য আচরণে এবং অকথ্য অত্যাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কিনা এখন সেটাই দেখার। কাকু সবসময় ঝগড়া লাগতে চায়, আমরা কোনো কিছুই করি না তারপরেও ঝগড়া লাগে। আজকেও সেম, এই আমরা দিকে আয়া, আমরা দিকে আমাদের কোনো দরকার নাই, তারপরও আমরা দিকে আইছে, আমরা দিকে আয়া জায়গা পরিষ্কার করতে আইছে, জায়গা পরিষ্কার করতে আয়া। তারপরে আমরা কাল বাড়ির মানে ঘরের সঙ্গে ফল গাছ আছে, ফল গাছটি ফল পেয়ারা লাগতে লাগছিল, ফল পেয়ারা লাগতে লাগছিল। এবার কি দেখো, আমি দেখছি মানে ভাইয়ের দিয়ে ছোটো ভাইয়ের দিয়ে ফল পেড়াইতে গেছিলো, এটি কিন্তু পুরো কাঁচা ফল। তো আমি থাক দিয়েছি আর তারপরে কাকু শুনছে, শুনছে আর দেখি যে আরও আমার ভাইয়ের আগে দিতেছে পল্লি বাইরে লাগতো। তো আমি ঠাকুমায় ডাক দিয়েছি, আমি ডাক দিলে তো যাই শুনতো না, ঠাকুমার তো ছেলে, ঠাকুমায় ডাক দিয়েছি, ঠাকুমা গেছে, ঠাকুমার চোখে দেখে না। তারপর আমি ঠাকুমারে ধরে নিয়েছি, আমি আর আমার বোন শুনতাম, ঠাকুমারে ধরে নিয়েছি আর আমরা ঘরের সামনেই গেছি, এই বন্ধ করে লাগতে লাগছিল। ঠাকুমা আমার ডাক দিতে হয়েছে, পরে আমারও আমারে বুক বেড়ায় লাথি মারছে, আর এই জায়গাতেও লাথি মারছে। তোমার কাকা না? হ্যাঁ আমার কাকা। গত মাসখানেক আগে তো তোমার সাথে আমার তোমার কাকার মানে এমন মারধরের একটা ঘটনা ঘটছিল। সে মানে ওখানে জলের পাইপ লাইন একটা দিছিল এই ব্যাপারে। এর আগের বারও তোমার মারধর করছিল? আমরা আমাকেও মারধর করে, ঠাকুরমাকেও মারধর করে, নিজের মাকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।